বুধবার সকালে প্রয়াত হয়েছেন তরুণ সাংবাদিক কনক মোদক। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। কর্মজীবনে তিনি টিভির পর্দা এবং পর্দার পেছনে সাংবাদিকতায় ছাপ রেখে গেছেন। তার অকাল প্রয়াণে ত্রিপুরার সংবাদ জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাংসদ বিপ্লব কুমার দেব, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিক কনক মোদকের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। নিজ সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রতিভাবান তরুণ সাংবাদিক কনক মোদকের প্রয়াণে আমি গভীর শোকাহত। এদিন তিনি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাছাড়া ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করেছেন। তার প্রয়াণে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত দুরারোগ্যে রোগী ভুগছিলেন। ধলেশ্বরস্থিত নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গভীরভাবে মর্মাহত। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করা হয়েছে। এদিন তার মরদেহ আগরতলা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়েছে। চল্লিশ বছর হয়নিও, কিন্তু এই জীবনের এই স্বল্প সময়ের মধ্যেই সে একটা প্রতিভার স্বাক্ষর রেখেছিল। ও পড়াশোনা করেছিল রবীন্দ্রভারতীতে নাটক ইত্যাদি, কিন্তু এরপরে সে একজন সর্বসময়ের জন্য একজন সাংবাদিক হিসেবে কাজ করছে। তো এই আঘাত আমরাও ভুলতে পারব না, এবং সেই ক্ষতি অত্যন্ত অত্যন্ত বেঁচে তুলবান সাংবাদিক এই রাজ্যের বৈদ্যুতিন চ্যানেলের কনক মোদক আজ সকালে প্রয়াত হয়েছে। মাত্র 19 বছর বয়সে রোগে আক্রান্ত ছিলেন। সবাই মিলে চেষ্টা করেছেন, বিভিন্ন রোগের সাথে কয়েক বছর ধরে লড়াই করেছেন। এটা একটা অপূরণীয় ক্ষতি আমাদের, খুব প্রতিভাবান ছিল এবং খুব স্বচ্ছ সাংবাদিকতা বলতে যা বোঝায় এটাই কনক করত। এবং কনকের যে মৃত্যু, একটা এই মৃত্যু কীভাবে ক্ষতিপূরণ হবে সেটা আমরা জানি না, কিন্তু বিশাল ক্ষতি মুখে আমরা আমাদের করতে হয়েছে। এর আগেও আমরা কয়েকজনকে হারিয়েছি, বিশেষ করে আরও কয়েকজন আমাদের আগে কনাদের আগে মৃত্যু হয়েছে। পরপর মৃত্যু আমাদের খুব ব্যথিত করে, এবং এই মৃত্যু একদম অপূরণীয় ক্ষতি, এটা কোনোদিন পূরণ করে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।